আজকে আমি তোমাদের সহজ পাঠের সপ্তম পাঠ পড়াবো, কেমন? আমাদের তো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হওয়ার পর এবার নতুন ক্লাস, আমি তোমাদের সপ্তম পাঠটা আজকে পড়াচ্ছি। শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো, বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিই, রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে, অর্থাৎ লেখক বলছেন, লেখক রবীন্দ্রনাথ, যে শ্রীশ একজন ব্যক্তির নাম, তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই। খাস্তা কচুরি হচ্ছে ময়ন দেওয়া, খুব মুচমুচে এরকম কচুরি, সাধারণত হিঙের কচুরি বলি আমরা একে, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো, অর্থাৎ কীভাবে দোকানে যাওয়া যায় সেটা জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায়, আস্ত হচ্ছে গোটা কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে মানে হচ্ছে গুনে গুনে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, মানে যেবারের কথা বলা হয়েছে সেবার আলুর দাম খুব কম দামি আলু আর কি, আলুর দাম খুব কম হয়ে গেছে। একান্ত যদি না পাওয়া যায় তাহলে কিছু ওল আনিয়ে নিও। ওলও এক ধরনের তোমার মাটির তলাতে, আলুও মাটির তলায় জন্মায়, ওলও মাটির তলায় জন্মায়। এই সময় বর্ষাকালে আমরা প্রচুর ওল বাজারে পাওয়া যায়, বাড়িতে নিশ্চয়ই সবাই খাচ্ছ। একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও, রাস্তায় রেঁধে খেতে হবে। তখনকার দিনে লোকে কিন্তু এত হোটেল টোটেল পেত না, রাস্তায় রান্না করে খেতে হতো, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছ কেন? ব্যস্ত মানে হচ্ছে ব্যাকুল। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। আজকে এইটুকুনি পড়া রইল, তোমরা এবার ভালো করে পড়ে নিয়ে আমি আবার প্রশ্নগুলো তোমাদের লিখতে দেবো বা লিখিয়ে দেবো, তখন তোমরা আবার করবে, কেমন? খুব ভালো করে পড়াশুনো করো, আজ এইটুকুন রইলো।